तो आज के हमें तुम्हारे सब्बार काछे एक यूनिक स्नैक्सर रेसिपि निये एसेछि और ये स्नैक्सटा हमें आशा करछि तोमरा एर आगे यूट्यूबे कोथाओ देखोनि कारण अबवियासलि हमें तुम्हारे बोले दिलाम ये स्नैक्सर रेसिपिटा किन्तु खूब ही यूनिक और एकदम नतून और भाबबे ना स्नैक्सर रेसिपिटा खूब कठिन खूब ही इजी भावे तोमरा किन्तु जे कोनो समय सकाले अथवा बिकेले स्नैक्सटा तैरि करते पारबे। और भिडियोटा शुरू करते करते एकटा कथा बोली भिडियोटा भालो लागले एकटा थाम्स आप किन्तु चाइ। तो चलो भिडियोटाके शुरू करि। एखाने आमी एक बाटी मयदा निये नियेछि, तार साथे निये नियेछि एक चामच चीनी, परिमाण मतो नून और निये नियेछि सादा तेल मयम हिसाबे व्यवहार करार जोन्नो। भालो करे सादा तेल नून और चीनीटाके मयदार संगे आमी मिक्स करे दिलाम। एबार आमी एखाने एकटा बड़ो साइजेर आलू सेद्धो करे नियेछिलाम, सेटाके आमी एखाने मयदार साथे भालो करे मिक्स करे निच्छि। एरपर आलूटा मिक्स हये गेले আমরা কি করব, এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব কারণ ময়দা দিয়ে আলু মাখলে আমরা কিন্তু ময়দার মধ্যে জল কম পরিমাণে দেব, না হলে কিন্তু ময়দাটা অনেকটা প্যাচপ্যাচে হয়ে যাবে, ঠিকঠাক করে মাখা হবে না। মাখা হয়ে গেলে ময়দাটাকে আমরা অ্যাটলিস্ট আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমরা কি করব, লঙ্কা কুচি নিয়ে নেব, পেঁয়াজ কুচি নিয়ে নেব আর একটা ডিম আমরা এর সঙ্গে ভেঙে মিক্স করে নেব। ভালো করে দেখবে এই প্রসেসটা। আমি প্রথমে এখানে একটা ডিম ভেঙে ভালো করে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচির সাথে মিক্স করে নিয়েছি। এরপর গুঁড়ো মশলা হিসাবে আমি দিয়েছি চাট মশলা, দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে আবার আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর দেখলাম আমার এখানে ময়দাটা বেশি নেওয়া হয়ে গেছে, সেই কারণে আমি এখানে আরও একখানা ডিম সেদ্ধ করাই ছিল আগে থেকে আমি নিয়ে মিক্স করে নিলাম ওর সাথে। তাহলে আমি এখানে এক বাটি ময়দার জন্য দুখানা ডিম ব্যবহার করলাম। मिक्स करा हो गेले आमी एर मध्य टमेटो सस दिए देव। टमेटो सस दिए आमरा आबार मिश्रणटाके भालो करे मिक्स करे नेब। एबार मयदार डोटाके निये आमी एखाने लम्बा करे बेले नेब, हाथ दिएई बेलबो। बेलार पर आमी एखाने मयदार डोटा थेके छोट्टो छोट्टो डो बार करे नेब। आबार बेशी छोटो करब ना, बेशी छोटो करले प्रब्लेम हये जाबे। आमी एखाने माझारि साइजेर डोगुलोके बार करछि। আমি প্রায় এখান থেকে 4-5টা মতন ডো বার করছি, তাহলে তোমরা কিন্তু কতটা বড় হচ্ছে অথবা কতটা ছোট হচ্ছে তোমরা বুঝতে পেরে যাবে। এইবার কি করব, এক একটা ডোকে নেব, আমরা এখানে কোনো বেলুন চাকি ইউজ করব না, হাত দিয়ে দিয়ে ভালো করে ডোটাকে চারদিক দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে গোল করে নেব। ইউনিক রেসিপি যদি চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে রিকোয়েস্ট করি যে আমার এই ভিডিও বানানোর জন্য তোমাদের সাপোর্ট কিন্তু অনেক দরকার, তাই প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের এখানে বেলা হয়ে গেল হাত দিয়ে। এবার যে পুরটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটাকে আমরা এর মধ্যে রেখে আমরা দুদিক দিয়ে ভাঁজ করে দেবো। আমি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে কি করে আমি এখানে ভাঁজ করেছি। ভাঁজ করে আমরা চেপে দেবো যাতে খুলে না যায় তেলে ছাড়ার পর। আমরা এখানে প্রত্যেকটা ভাঁজ করে হয়ে গেছে। এবার চলে যাবো গ্যাসে। গ্যাসে আমি কড়া বসিয়ে রিফাইন তেল ঢেলে নেবো, একটু ডিপ ফ্রাই করার মতন বেশি করে রিফাইন তেল নেওয়ার পর আমরা খুব সাবধানের সাথে ভেজে নেবো। হ্যাঁ, ভাজার সময় সাবধানতা কিন্তু অবলম্বন করা খুবই দরকার। তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম স্ন্যাক্স। বন্ধুরা, এই ভিডিওটা একা দেখবে না, একদমই একা দেখবে না। ভিডিওটাকে ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। একা কেন ভালো খাবার খাবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও এরকম ইউনিক রেসিপি তোমরা আরও দেখতে চাও নাকি। দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, স্টে সেফ।